নমস্কার বন্ধুরা, মেডিকেল মেড চ্যানেলের পক্ষ থেকে ভিডিওটি স্টার্ট করার জন্য আপনাকে জানাই অসংখ্য ধন্যবাদ। আপনি যদি এই চ্যানেলে প্রথম দেখছেন এই ভিডিওটি, অতি অবশ্যই মেডিকেল মেড চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা বেল বাটনটি প্রেস করতে ভুলবেন না, অল নোটিফিকেশন অপশনে অবশ্যই ক্লিক করে দেবেন। আমি প্রতিদিনই এই চ্যানেলে স্বাস্থ্য সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করে থাকি, সেগুলো নিয়মিত পেয়ে যেতে আপনি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ভিডিওটি আপনাদের কেমন লাগছে আমাকে কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না। আজকের আমার আলোচনার মূল বিষয় হলো তলপেটে এবং কোমরের দিকে ব্যথা কেন হয়। অনেকে এটা ভেবে থাকেন, কিন্তু কী জন্য এই ব্যথা হচ্ছে অবশ্যই সেটা জেনে নেওয়া দরকার। চলুন বিস্তারিত আলোচনা করি ইন্ট্রোডাকশন পর্বটিকে দীর্ঘায়িত না করে। সারাক্ষণ তলপেটে চিনচিনে ব্যথা, পিরিয়ডসের সময় অতিরিক্ত ব্যথা হচ্ছে অনেক দিন ধরে, তবে কিন্তু এটা অবহেলা করবেন না। বিশেষ করে মহিলাদের ক্ষেত্রে এই ব্যথা একেবারেই অবহেলার বিষয় নয়। অনেকেই মনে করেন কোষ্ঠকাঠিন্য বা পিরিয়ডের সমস্যার জন্য এই ব্যথা হচ্ছে, কিন্তু আপনি হয়তো জানবেন না যে ভেতরে ভেতরে কোনো অসুখ দানা বেঁধেছে কি না। তাই আজকের আমার এই ভিডিওটি বিশেষ করে আপনাদের জন্যই নিয়ে আসা। তলপেটে যদি সারাক্ষণ হালকা চিনচিনে ব্যথা হয়, তবে সঙ্গে সঙ্গে ডাক্তারের পরামর্শ নেওয়া আপনার দরকার, কারণ বেশ কতগুলো কারণে ব্যথা হতে পারে। যার মধ্যে অন্যতম হলো কিডনি স্টোন। এই স্টোন অনেক সময় সাইজে অনেক ছোট হয়, যা ইউরিনাল নালি দিয়ে বেরিয়ে যায়। তবে অনেক ক্ষেত্রেই কিছু সফট স্টোন হয়, যা আটকে থাকে কিডনি নালিতে, যার ফলে হালকা ব্যথা হতে পারে। শুধু তলপেটে নয়, কোমরেও হালকা ব্যথা নিয়মিত হতে পারে। এই মুহূর্তে এই ব্যথা কিন্তু এক মুহূর্তে বেড়েও যেতে পারে, এমনকি বাড়াবাড়ি পর্যন্ত পর্যায়ে যেতে পারে, রক্তচাপ হুট করে বেড়ে যেতে পারে, যার ফলে অনেক বড় সমস্যা হতে পারে। তাই তলপেটে হালকা চিনচিনে ব্যথাকে অবহেলা করবেন না, ডক্টরের পরামর্শ নেন। সঠিক সময় সঠিক চিকিৎসার দ্বারা আমরা যে কোনো বড় সমস্যার থেকেও বেঁচে যেতে পারি। অবশ্যই এটা কোনো পেন কিলার খেয়ে বা নিজেই একটুকু ব্যথার ওষুধ, গ্যাসের ওষুধ খেয়ে থেকে গেলাম, এরকম না করে ডক্টরের অ্যাডভাইস নেন। আজকের এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো আমাকে জানাতে ভুলবেন না। এই ভিডিওটি সম্পর্কে কোনো কোয়েরি থাকলে আমাকে অবশ্যই কমেন্ট সেকশনে লিখুন, আমি অবশ্যই এই আপনার প্রশ্নের উত্তর দেব। লাস্ট পর্যন্ত আমার সাথে থাকার জন্য মেডিকেল মেড চ্যানেলের পক্ষ থেকে আপনাকে জানাই অসংখ্য ধন্যবাদ।